लीला पुरुषोत्तम श्री कृष्ण द्वितीय अध्याय गर्भस्थ श्रीकृष्णर प्रति देवतादेर प्रार्थना द्वितीय भाग। देवतारा भगवान स्तव करते लागलें। एखन परमेश्वर भगवान श्रीकृष्ण यह जगत पालन करार जन्य आविर्भूत होच्छेन। प्रकृत पक्षे सर्वकारणेर परम कारण एक ओ अद्वितीय, किन्तु अल्प बुद्धिमत्ता सम्पन्न मानुषेरा मायार द्वारा मोहित हुए मन करे जे एई जड़जगत विभिन्न कारण प्रभावे प्रकाशित हुए छे। किन्तु जारा बुद्धिमान तारा जानें जे सर्वकारण परम कारण हच्छेन परमेश्वर भगवान श्रीकृष्ण। जे कथा ब्रह्म संहिताय बला हुए छे, ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिर गोविंद सर्वकारण कारणम। परमेश्वर भगवान श्रीकृष्ण ही हच्छेन सर्वकारणेर परम कारण। ब्रह्मा हच्छेन सृष्टिर काजे नियुक्त तार प्रतिनिधि एवं महेश्वर हच्छेन ध्वंसकार्य सम्पादन करार जन्य श्रीकृष्णेर ही प्रकाश। देवतारा प्रार्थना करलेन, हे प्रियतम भगवान, परम पुरुष रूपे तोमार शाश्वत स्वरूप उपलब्धि करा अत्यंत कठिन। मानुष साधारणत तोमार प्रकृत रूप जे कि ता जानते पारे ना, ताई तुमी स्वयं आविर्भूत हुए तुम्हार नित्य शाश्वत आदि रूप प्रदर्शन करार जन्य अवतरण करछो। तुम्हार विभिन्न अवतारेर कथा मानुषेरा बुझते पारे, किन्तु तुम्हार आदि रूप नराकार द्विभुज मूर्ति रूपे तुमी जखन साधारण मानुषेर मतो लीलाबिलास करो तखन तारा ता बुझते पारे ना। भक्तके आनंद देवार जन्य तुम्हार ई शाश्वत रूप नित्य वर्धित होच्छे, किन्तु अभक्तदेर काछे एई रूप अति भयंकर। भगवद गीताय बला हयेछे जे साधुदेर आनंद दान करबार जन्य भगवान अवतरण करेन परित्राणाय साधुनाम, किन्तु एई रूपई आबार असुरदेर काछे अत्यंत भयंकर विनाशाय च दुष्कृताम। केननা তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আবির্ভূত হন। এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন। হে অরবিন্দাক্ষ, তুমি হচ্ছ শুদ্ধ সত্যের উৎস। অনেক মহর্ষি সমাধিমগ্ন হয়ে বা তোমার চরণারবিন্দের ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভবসমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে। ধ্যান করার অর্থ হচ্ছে परमेश्वर भगवान श्रीकृष्णर चिंताय मन के निबद्ध करा। तार चरणारविंदे प्रथमे मन के निबद्ध करते हैं। भगवान चरणारविंदे ध्यान करार फले महामहा ऋषिरा अनायासे एई विशाल भवसमुद्र पार होते पारें। हे ज्योतिर्मय, जे समस्त महात्मारा तुम्हार चरणारविंद रूपी तरणी के आश्रय करे एई अज्ञान समुद्र पार हयेछेन, তারা সেই তরণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি, তা এখনও পড়েই রয়েছে। দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। কেউ যখন নৌকায় করে নদী পার হয় তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটাও নদীর ওপারে যায়। তাহলে যারা এপারে রয়ে গেল তারা পার হবে কী করে? দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত মহাত্মা, তারা সেই নৌকাটি তাঁদের সঙ্গে নিয়ে যাননি। ভক্ত যখন এই ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান, তখন বিশাল ভবসমুদ্র ছোট্ট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায়। তাই ভক্তকে নৌকাটা অপর পারে নিয়ে যেতে হয় না, তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান। ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপা পরবশ, তাই তাঁরা ভগবানের চরণারবিন্দেই সেই নৌকাটি রেখে দেন। যে কেউ ভগবানের চরণারবিন্দে ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসেই এই ভবসমুদ্র পার হতে পারেন। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে মনকে একাগ্র করা। ভগবানের চরণারবিন্দে ধ্যান করা মানে ভগবানেরই ধ্যান করা। যারা নির্বিশেষবাদী তারা ভগবানের চরণারবিন্দকে স্বীকার করে না, তাই তাদের ধ্যানের বিষয় হচ্ছে নির্বিশেষ। দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করছেন
যে যারা ভগবানের চরণারবিন্দ ছাড়া অন্য কিছু ধ্যান করে তারা কখনোই ভবসমুদ্র পার হতে পারে না, তারা কেবল কল্পনা করে যে তারা মুক্ত হয়ে গেছে। হে কমলনয়ন ভগবান, তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে, কেননা তারা তোমার চরণারবিন্দে ধ্যান করতে পারেনি। ভগবানের প্রতি এই ধরনের অবমাননা সূচক আচরণ করার ফলে নির্বিশেষবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে, তবু তাদের আবার এই জড়জগতে অধঃপতিত হতে হয়। নির্বিশেষবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনের মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে, কিন্তু তাদের মন জড় কলুষ থেকে মুক্ত হয়নি। তারা কেবল জড় অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করছে, তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে, তাই তারা আবার অধঃপতিত হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষবাদীদের পরম সত্যকে উপলব্ধি করতে হলে অনেক ক্লেশ সহ্য করতে হয়। শ্রীমদ্ ভাগবতের প্রথমেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ না হলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই বিষয়ে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে দেবর্ষি নারদের উক্তি রয়েছে, আর এখানে দেবতারাও সেই সত্যেরই পুনরাবৃত্তি করছেন। যারা তোমার চরণারবিন্দে ভক্তিপরায়ণ হতে পারেনি, তারা তোমার অনুগ্রহ লাভ করতে পারে না এবং তাদের পরম উদ্দেশ্য সাধিত হয় না। নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত হয়ে গেছে, কিন্তু ভগবানের প্রতি কোনো অনুগ্রহ তাদের হয় না। তারা মনে করে যে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আসেন তখন তিনি জড় শরীর ধারণ করেন, তাই তারা ভগবানের অপ্রাকৃত চিন্ময় রূপ দর্শন করতে পারে না। সেই কথা ভগবদ্গীতাতেও বলা হয়েছে, অবজানন্তি মাং মূঢ়া। জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে মুক্তির স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও নির্বিশেষবাদীরা অধঃপতিত হয়। তারা যদি কেবল জ্ঞান অর্জন করার জন্যই জ্ঞানের অনুশীলন করে কিন্তু ভগবানের চরণারবিন্দে ভক্তিপরায়ণ না হয়, তাহলে তারা কোনো দিনও ঈপ্সিত ফল লাভ করতে পারে না, তারা কেবল ক্লেশই ভোগ করে, এছাড়া আর কোনো কিছুই তাদের প্রাপ্তি হয় না। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয়, ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে, কিন্তু তারপর অবশ্যই ভগবত ভক্তি লাভ করতে হবে। ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়, তখনই কেবল ভগবদ্ধামে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকবার সৌভাগ্য অর্জন করা যায়। সেটাই হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের ফল। ভগবানের ভক্তরা কখনোই নির্বিশেষবাদীদের মতো অধঃপতিত হন না। ভক্ত এই জগতে এলেও তিনি সব সময় ভগবানের চরণারবিন্দের প্রতি আসক্ত থাকেন। ভগবত ভক্তির পথে হয়তো অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে পারে, কিন্তু নির্ভয়ে তারা সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যান। তাদের শরণাগতির ফলে তারা জানেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই তাদের রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় যে প্রতিজ্ঞা করে গেছেন, নমে ভক্ত প্রণশ্যতি। হে প্রিয়তম ভগবান, এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদি স্বরূপে আবির্ভূত হয়েছ। তোমার আবির্ভাবের এই সুযোগে সকলেই অনায়াসে এখন পরমেশ্বর রূপে তোমার রূপ এবং লীলাসমূহ সম্বন্ধে অবগত হতে পারবে। চতুরাশ্রমের সকলেই তোমার আবির্ভাবের সুযোগ নিতে পারবে। হে লক্ষ্মীপতি মাধব, তোমার সেবায় যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত, তারা কখনোই তাদের সেই অতি উন্নত পদ থেকে নির্বিশেষবাদীদের মতো অধঃপতিত হয় না। তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলাভরে মুক্তির পথে অসংখ্য দূরতিক্রম্য প্রতিবন্ধক সৃষ্টিকারী মায়ার সেনাপতিদের মস্তকে পদাঘাত করতে করতে অগ্রসর হতে পারে। হে প্রাণনাথ, তুমি জীবের মঙ্গল সাধনের জন্য তোমার অপ্রাকৃত রূপ নিয়ে আবির্ভূত হও।
যাতে তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে, বৈদিক বিধি অনুসারে তোমার আরাধনা করতে পারে, সিদ্ধি লাভের জন্য তোমার ধ্যান করতে পারে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার ভজনা করতে পারে। হে প্রাণনাথ, তুমি যদি তোমার সচ্চিদানন্দ স্বরূপে আবির্ভূত না হতে, তাহলে নির্বোধ জীবেরা তাদের গুণ অনুসারে তোমাকে নিয়ে কেবল জল্পনা কল্পনাই করত। শ্রীকৃষ্ণের অবতরণে ভগবানের রূপ নিয়ে সব রকম জল্পনা কল্পনার সমাধান হয়। সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ, তাই এক ধরনের ধর্মপ্রচারকেরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয় খুব বৃদ্ধ, তাই তারা ভগবানকে একজন বৃদ্ধ রূপে কল্পনা করে। কিন্তু ব্রহ্মসংহিতাতে সেই ধারণা খণ্ডন করে বলা হয়েছে যে যদিও তিনি হচ্ছেন আদি পুরুষ, কিন্তু তার রূপ হচ্ছে নিত্য যৌবন সম্পন্ন। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে, বিজ্ঞানম অজ্ঞানভিদ আপমার্জনম। বিজ্ঞান শব্দ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় দিব্য জ্ঞান। উপলব্ধ জ্ঞানের নামও বিজ্ঞান। দিব্য জ্ঞান গুরু পরম্পরার ধারায় গ্রহণ করতে হয়, যেমন শ্রীকৃষ্ণের তত্ত্ব ব্রহ্মা ব্রহ্মসংহিতায় দিয়ে গেছেন। ব্রহ্মসংহিতা হচ্ছে ব্রহ্মার দিব্য জ্ঞানের দ্বারা উপলব্ধ জ্ঞান। তিনি শ্রীকৃষ্ণের দিব্য ধামে শ্রীকৃষ্ণের রূপ এবং লীলাবিলাসের বর্ণনা করেছেন। অজ্ঞানভিদ কথাটির অর্থ হচ্ছে যা সব রকম জল্পনা কল্পনার নিরসন করতে পারে। অজ্ঞানের বশবর্তী হয়ে মানুষ ভগবানের রূপ নিয়ে জল্পনা কল্পনা করছে, তাদের কল্পনায় কখনো তিনি নিরাকার, আবার কখনো তিনি সাকার, তাদের কল্পনা অনুসারে। কিন্তু ব্রহ্মসংহিতায় ভগবান সম্বন্ধে যে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে তা বিজ্ঞানম, উপলব্ধ জ্ঞান যা ব্রহ্মা প্রদান করেছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের বাঁশি, শ্রীকৃষ্ণের বর্ণ সবই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সব রকম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনাকে পরাস্ত করে। তাই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানভিদ নিরসন হতো না এবং বিজ্ঞান উপলব্ধ হতো না। অজ্ঞানভিদ আপমার্জনম, তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মা আদি মহাজনদের যথার্থ উপলব্ধ জ্ঞানের প্রতিষ্ঠা হয়। জড়া প্রকৃতি তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার সকপল কল্পিত ভগবানের সৃষ্টি করে, কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবানের যথার্থ স্বরূপ প্রকাশিত হয়। নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সত্ত্বগুণে জড় আকৃতি ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সর্বতোভাবে জড় কলুষমুক্ত, সর্বতোভাবে জড়গুণের অতীত। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করে গেছেন, নারায়ণ পর অব্যক্ত্যাত্, অর্থাৎ জড় সৃষ্টির প্রকাশ হয়েছে অব্যক্ত বা নির্বিশেষ প্রকৃতি থেকে বা মহত্তত্ত্ব থেকে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এই জড়া প্রকৃতির অতীত। শ্রীমদ্ ভাগবতে তাকে শুদ্ধ সত্য বা অধঃক্ষজ বলে বর্ণনা করা হয়েছে। তিনি জড়জগতের সত্যগুণে থাকেন না, তিনি সত্যগুণের অতীত। তিনি জড়জগতের অতীত, সচ্চিত আনন্দময় স্তরে অবস্থান করেন। হে ভগবান, তুমি যখন তোমার বিভিন্ন অবতারে অবতরণ করো, তখন তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো। তোমার নাম শ্রীকৃষ্ণ, কেননা তুমি সর্বাকর্ষক। তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যাম সুন্দর। শ্যাম মানে কালো, কিন্তু তা সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পের থেকেও সুন্দর। কন্দর্প কোটি কমনীয়। তোমার অঙ্গকান্তি যদিও বর্ষার জল ভরা মেঘের মতো ঘনশ্যাম, কিন্তু যেহেতু তুমি হচ্ছ প্রাকৃত পরতত্ত্ব, তাই তোমার রূপ কন্দর্পের কমনীয় রূপের থেকেও অনেক সুন্দর। কখনো কখনো তোমাকে গিরিধারী বলে সম্বোধন করা হয়,
কেননা তুমি গিরিরাজ গোবর্ধনকে তোমার বাঁ হাতের কোড়ে আঙুলের ওপর তুলে ধরেছিলে। কখনো কখনো তোমাকে নন্দনন্দন ও বাসুদেব বলা হয় বা দেবকীনন্দন বলা হয়, কেননা তুমি নন্দ মহারাজের সন্তান রূপে এবং দেবকী ও বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলে। নির্বিশেষবাদীরা মনে করে থাকে যে তোমার বিভিন্ন কর্ম এবং গুণ অনুসারে তোমার বিভিন্ন নামকরণ হয়েছে, কেননা তারা জড়জগতের পরিপ্রেক্ষিতে তোমাকে দর্শন করে থাকে। হে প্রিয় ভগবান, মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার দ্বারা তোমার অপ্রাকৃত প্রকৃতি, রূপ এবং লীলাবিলাস অধ্যয়ন করে তোমাকে জানা যায় না। ভক্তি সহকারে তোমার সেবা করার মাধ্যমে কেবল অপ্রাকৃত প্রকৃতি, নাম, রূপ, লীলা এবং গুণাবলী সম্বন্ধে অবগত হওয়া যায়। প্রকৃত পক্ষে তোমার সেবায় আসক্তি লাভ করলেই কেবল তোমার প্রকৃতি, নাম, রূপ, লীলা ইত্যাদি জানা যায়। অন্যরা কোটি কোটি বছর ধরে জল্পনা কল্পনা করে যেতে পারে, কিন্তু তারা তোমার প্রকৃত স্বরূপের এক কণা পর্যন্ত উপলব্ধি করতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে অভক্তরা কখনো শ্রীকৃষ্ণকে জানতে পারবে না, কেননা যোগমায়ার যবনিকার দ্বারা শ্রীকৃষ্ণের স্বরূপ আচ্ছাদিত। ভগবদ্গীতাতেও বলা হয়েছে, নাহং প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃতঃ। ভগবান বলছেন, আমি সকলের কাছে প্রকাশিত হই না। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি বাস্তবিকভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন এবং সকলেই তাকে দেখেছিল, তবু সকলেই বুঝতে পারেনি যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তথাপি যারা তাঁর সামনে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই এই জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেছিলেন এবং তারা চিৎজগতে অধিষ্ঠিত হয়েছিলেন। হে প্রভু, নির্বিশেষবাদীরা বুঝতে পারে না যে তোমার নাম তোমার রূপ থেকে অভিন্ন। ভগবান যেহেতু পরমতত্ত্ব তাই তাঁর নাম এবং রূপ অভিন্ন। এই জড়জগতে নাম বস্তু থেকে ভিন্ন, আম ফল আর আম এক নয়। কেউ যদি আম আম বলে জপ করতে থাকে তার ফলে সে কখনো আম ফলটি আস্বাদন করতে পারবে না। কিন্তু ভগবানের ভক্ত যিনি জানেন যে ভগবানের নাম ভগবানের রূপ থেকে অভিন্ন, তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে উপলব্ধি করতে পারেন যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করছেন। যে সমস্ত মানুষের ভগবত তত্ত্ব সম্বন্ধে গভীর জ্ঞান নেই তাদের জন্য শ্রীকৃষ্ণ তাঁর লীলা প্রকট করেন। তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলেই সম্পূর্ণভাবে লাভবান হতে পারে। ভগবানের নাম যেমন ভগবানের রূপ থেকে অভিন্ন, তেমনি ভগবানের লীলাও ভগবানের রূপ থেকে অভিন্ন। স্ত্রী, শূদ্র, বৈশ্য আদি যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য মহামুনি বেদব্যাস মহাভারত রচনা করে গেছেন। মহাভারতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে। মহাভারত হচ্ছে ইতিহাস এবং তা পাঠ করে, শ্রবণ করে এবং ভগবানের দিব্য লীলা স্মরণ করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারেন। যে সমস্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য চরণারবিন্দের ধ্যানে মগ্ন এবং যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত, কখনো মনে করা উচিত নয় যে তারা জড় স্তরে রয়েছেন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যারা কায়, মন এবং বাক্যে সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত তারা এই জড় শরীরে অবস্থান করলেও তারা মুক্ত। ভগবদ্গীতাতেও সেই সত্য প্রতিপন্ন হয়েছে। যারা ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবায় রত তারা ইতিমধ্যেই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ভক্ত এবং অভক্ত উভয়কেই জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। ভক্তরা সরাসরি তাঁর সেবা করতে পারেন, আরাধনা করতে পারে। যারা ততটা উন্নত নয় তারা ভগবানের লীলা শ্রবণ করে তাঁর সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়। দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, তুমি অজ, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তাই তোমার লীলাবিলাস করা ছাড়া তোমার অবতরণের আর কোনো কারণ নেই। যদিও ভগবান ভগবদ্গীতায় তাঁর আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের
বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সঙ্গসুখ লাভ করার জন্যই কেবল অবতরণ করেন, অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয়। জড়া প্রকৃতি অসুরদের বিনাশ করতে পারে, জড়া প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়ায় সৃষ্টি স্থিতি এবং প্রলয় আপনা থেকেই ঘটে চলে, কিন্তু কেবল দিব্য নামের স্মরণ গ্রহণ করার ফলে। যেহেতু তোমার দিব্য নাম এবং তুমি স্বয়ং অভিন্ন, তাই ভক্তরা সব সময় বিপদ থেকেই মুক্ত হন। সাধুদের পরিত্রাণ করা এবং অসুরদের বিনাশ করার জন্যই ভগবান অবতরণ করেন না, সেগুলি কেবল তার দিব্য লীলা। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা বিলাস করা ছাড়া তাঁর আবির্ভাবের আর কোনো কারণ থাকতে পারে না। হে প্রিয় প্রভু, তুমি যদুকুলতিলক রূপে আবির্ভূত হচ্ছ এবং আমরা শ্রদ্ধাবনত চিত্তে তোমার চরণারবিন্দে আমাদের প্রণতি নিবেদন করছি। এই অবতরণের পূর্বে তুমি মৎস্যরূপে, অশ্বিনী কুমার রূপে, কূর্মরূপে, হংসরূপে, শ্রীরামচন্দ্র রূপে, পরশুরাম রূপে এবং অন্য বহু রূপে অবতরণ করেছ। তুমি তোমার ভক্তদের রক্ষা করার জন্য অবতরণ করেছ এবং আমরা তোমার কাছে প্রার্থনা করি, তোমার পরমেশ্বর ভগবান স্বরূপে এই অবতরণে তুমি ত্রিলোকে আমাদের রক্ষা করো এবং আমাদের সমস্ত প্রতিবন্ধক দূর করো, যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। মাতা দেবকী, তোমার গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলাসমূহ সহ আবির্ভূত হচ্ছেন। তিনি হচ্ছেন আদি পুরুষ স্বয়ং ভগবান এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন। তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হয়ো না। তোমার পুত্র শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সুকৃতি সম্পন্ন যদুবংশ রক্ষা করার জন্য আবির্ভূত হবেন। তিনি একলাই আসছেন না, তার স্বয়ং প্রকাশ বলরামও তার সঙ্গে আসছেন। দেবকী তাঁর ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন, কেননা সে ইতিমধ্যে তার 6টি সন্তানকে হত্যা করেছে। শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হয়ে থাকতেন। বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রীক তাঁর কাছে এসে অভয় দিতেন, যে কংস তাদের ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে। শ্রীকৃষ্ণ, যিনি তাঁর গর্ভে অবস্থান করছিলেন, তিনি কেবল ভূভার হরণ করবার জন্যই অবতরণ করছিলেন তা নয়, তিনি যদুবংশ রক্ষা করার জন্য এবং অবশ্যই দেবকী ও বসুদেবকে রক্ষা করার জন্য বিশেষভাবে অবতরণ করেছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা নামক দ্বিতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো।